কাঙ্ক্ষিত চিকিৎসার আশায় রাজধানীমুখী গ্রামাঞ্চলের রোগী চিকিৎসা পেতে বাধ্য হয়েই তাই ছুটতে হচ্ছে বিশেষায়িত হাসপাতালে, আর সেখানেও সক্ষমতার তুলনায় রয়েছে বাড়তি চাপ, আর সে কারণে অপেক্ষার প্রহর গুনতে হয় ভোর থেকেই, আবার পরীক্ষা করাতেও লেগে যায় দিনের পর দিন। এমন অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন ঢেলে সাজাতে হবে পুরো ব্যবস্থাপনা, আর স্বাস্থ্য বিভাগ বলছে বিশেষায়িত সরকারি হাসপাতালে পরিসর বাড়ছে তৃণমূল পর্যায়েও। ফারুক ভাই রবিনের রিপোর্ট। সারি সারি এসব বোতল, ছাতা, ব্যাগ প্রতিনিধিত্ব করছে এক একজন রোগীর। টিকিট বিক্রি শুরুর কথা সকাল 8টায়, কিন্তু ভোরের আলো ফোটার আগেই হাসপাতালে ভিড় করে প্রতীক্ষার প্রহর গুনতে থাকেন গাজীপুরের মোমেনা খাতুন, খুলনার শিউলি আক্তার কিংবা কুমিল্লার ওয়াজিউল্লার মতো দেশের নানা প্রান্ত থেকে আসা সেবা প্রত্যাশীরা। এমন দৃশ্য চোখে পড়ে রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে, আর এটিই যেন দেশের বিপুল সংখ্যক সেবা প্রত্যাশীর বিপরীতে চিকিৎসা ব্যবস্থাপনায় সীমাহীন সীমাবদ্ধতার প্রকৃত চিত্র। ভোরবেলায় ফজরের আজান দিয়েছি, পরে বাইরে এসেছি, পাঁচটা দিকে আসছি, তারপর 35 নম্বর সিরিয়াল হবে। 4টা বাজে এখানে আসলে প্রায় 200 লোকের পিছনে পড়েছে সিরিয়াল। দেরি হয়ে গেলে ডাক্তার দেখাতে পারবো না, এই জন্য আমরা সকালে ভোরবেলায় এসে ফাইলটা জমা দিচ্ছি। তো যদি নোয়াখালীতে এরকম ব্যবস্থা কিছু হয় তাহলে তো আর ডাকাতে আসা লাগে না, কষ্ট করা লাগে না। মেডিকেল কলেজ সাধারণ কিংবা বিশেষায়িত, রাজধানীতে সব ধরনের হাসপাতালের গল্পটা প্রায় একই। দেশের নানা প্রান্ত থেকে আসা রোগীদের উপচে পড়া ভিড় লেগেই থাকে হাসপাতালগুলোতে, চিকিৎসক দেখানো, পরীক্ষা নিরীক্ষা কিংবা হাসপাতালে ভর্তি, সব ক্ষেত্রেই অপেক্ষার প্রহরে ম্লান হয়ে পড়ে মৌলিক সেবার নিশ্চয়তা। সকাল 8টার সময় আসছি, এখন বাজে 10টা, টিকিট পাইলাম, এখন আবার ডাক্তার দেখাইতে যাব। পরীক্ষার জন্য সারাদিন ঘুরে পরে আবার কালকে, কালকে ঘুরে আবার যায় পরশু, মানে কামের মানুষ এখানে চিকিৎসা করার ক্ষমতা নাই। এখানে যাও, ওইখানে যাও, এখানে যাও, আজ না কাল এরকম করতে করতে এখন আমি কিন্তু ভর্তি করাইতে পারি না রোগী। স্বাস্থ্য অধিদপ্তর বলছে সেবা প্রত্যাশীদের ভোগান্তি কমাতে আধুনিকায়ন হচ্ছে প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবা, পাশাপাশি দেশের 8 বিভাগে নির্মাণাধীন বিশেষায়িত হাসপাতাল ভূমিকা রাখবে স্বাস্থ্যসেবার দূরত্ব ঘোচাতে। এই লোডটা তো আমাদের ডিসেন্ট্রালাইজ করতে হবে, সেটার কাজই আমরা করছি। 4টা বিভাগীয় হাসপাতালে নিউরোসায়েন্স, অর্থোপেডিক্স, বার্ন, ক্যান্সার, কার্ডিয়া, কিডনি ডায়ালাইসিস, এগুলো প্রায় শেষ পর্যায়ে কাজগুলো। বিশেষজ্ঞরা মনে করেন কেবল সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে অনেকটাই কমিয়ে আনা সম্ভব স্বাস্থ্য খাতের সীমাবদ্ধতা। সকাল 8টা থেকে বা 9টা থেকে 2:30 পর্যন্ত আউটডোর হবে না, এটা সারাদিন। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অনেক বড় আকারে দাঁড় করাতে হবে। এটা শুধু যে বেড আকারে আমরা 50 বেড বা 100 বেড বলি তা নয়, বরঞ্চ এইভাবে বলতে চাই যে এই উপজেলার যত মানুষ আছে তাদের যে স্বাস্থ্য চাহিদা তার 80% যেন উপজেলায় ভালোভাবে পূরণ হয়। একই সঙ্গে আনুপাতিক হারে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী বাড়ানো ও দক্ষতা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে নেই বলে সাফ জানিয়েছেন দলের চেয়ারম্যান জি এম কাদের। সকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এক সম্মেলনে কথা বলেন তিনি। ইভিএমকে কারচুপির মেশিন আখ্যা দিয়ে জি এম কাদের বলেন এই মেশিনের নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে কিনা তা ভেবে দেখা হবে। জাতীয় পার্টিতে ভাঙা গড়ার খেলা থামছে না। দলীয় কোন্দলে নতুন মাত্রা যোগ করেছে মশিউর রহমান রাঙ্গার বহিষ্কারাদেশ। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাঙ্গাকে বহিষ্কার করার পর থেকে চলছে নেতাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি। এমন অবস্থায় দলটির চেয়ারম্যান জি এম কাদের মুখ খুললেন। শুক্রবার সকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয় হিন্দু মহাজোটের প্রতিনিধি সম্মেলনে তিনি বলেন দলের শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় দেয়া হবে না। আমাদের দলে দলীয় শৃঙ্খলা, দলীয় রীতিনীতির বাইরে যারা যাবেন, যত বড় নেতাই হন এবং যত প্রভাবশালী লোক হন, যত বৃত্তশালী হন, যত ধরনের তার ক্ষমতা থাকুক, আমরা সেটাকে তোয়াক্কা করব না। এ সময় জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে নেই বলে সাফ জানিয়েছেন জি এম কাদের। বলেন ইভিএম কারচুপির মেশিন। জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে জোটে এখন নাই। আমরা বিরোধী দলে যেদিন থেকে কাজ করছি সেদিন থেকে আমরা সরকারি দলে বা আওয়ামী লীগে নেই। দেশের স্বার্থে পার্টির সকলের মতামতে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান জি এম কাদের। কাজী তানভীর আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেছেন জাতীয় পার্টি রাজনৈতিক দল হিসেবে জোটে থাকা না থাকার বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। দুপুরে সময় সংবাদকে তিনি একথা বলেন। জাতীয় পার্টি তাদের রাজনীতি করে, তারা তাদের রাজনৈতিক অবস্থান থেকে তারা কথা বলবে,
তারা তো অনেক কথাই বলতে পারে, কথা বলার অধিকার সকল রাজনৈতিক দলের আছে। দিন শেষে কি হয় সেটা তো সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। রাজস্থানের মিরপুরে দলীয় নেতা কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রোববার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি। সকালে রাজস্থানী গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, বিরোধীদের নির্মূল করতেই পুলিশকে ব্যবহার করছে সরকার। এদিকে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় বিএনপির 150 নেতা কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আমাদের নেতৃবৃন্দ কর্মী ভাইরা যখন ওখানে মঞ্চ তৈরি করছিলেন এবং মাইক লাগাচ্ছিলেন, ঠিক তখনই আমি সন্ত্রাসীরা লাঠি সোঁটা নিয়ে মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তারা আক্রমণ করে। এই আক্রমণ ফলে প্রায় 75 জন আহত হয়েছে। ওই একই সঙ্গে সারা দেশে যে ঘটনাগুলো হয়েছে সেগুলোর প্রতিবাদে আগামী 18 সেপ্টেম্বর ঢাকা মহানগর সহ সকল মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হবে। গেল 15 দিনে ডিম ডজনে বেড়েছে পাইকারিতে 20 টাকা, প্যাকেটজাত আটা ময়দা কেজিতে 10 টাকা, আর 50 কেজি চালের বস্তায় বেড়েছে 150 টাকা। ঘোষণার 2 সপ্তাহেও দাম এখনও বেঁধে দিতে পারেনি বাণিজ্য মন্ত্রণালয়। আর এ সুযোগ কাজে লাগে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান সিন্ডিকেট করে আবারও অস্থির করছে নিত্যপণ্যের বাজার। এ অবস্থায় দাম বেঁধে দিতে আরও সময় চাইলেন মন্ত্রী। গত 30 আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ে এক বৈঠকে 15 দিনের মধ্যে চাল ডাল আটা ময়দা ও ডিম সহ 9টি পণ্যের দাম বেঁধে দেওয়ার ঘোষণা দেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। ওই ঘোষণার 17 দিন পার হলেও তা বাস্তবায়ন হয়নি, এতে বাজারে দামের ঊর্ধ্বগতি থামছে না। পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে গত 15 দিনের ব্যবধানে চালের বস্তায় 150 টাকা পর্যন্ত দাম বেড়েছে। পাইজামটা আর কি, যেটা আগে আপনার 300-250 টাকায় কিনছি, রিসেন্টলি কিছুদিন আগে 2500 টাকাও কিনছি, প্রায় 250 টাকা বাড়তি দিয়ে নিয়ে যাইতেছে। বলবি 20% ট্যাক্স বসাইছে কইয়া 28 সালে প্রতি কেজি 2 টাকা করে বাড়াইছে, তারপর মিনিকেট সালে 1 টাকা করে বাড়াইছে। উৎপাদন স্থলে সঠিক মনিটরিং করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে যাতে সাপ্লাইয়ের ব্যবস্থাটা থাকে। কর্পোরেট প্রতিষ্ঠান ও পাইকারদের যোগসাজশে আবারও অস্থির ডিমের বাজার। 15 দিন আগে 115 থেকে 120 টাকা ডজনের ডিম এখন বিক্রি হচ্ছে 140 টাকায়। 140 টাকা চাচ্ছে যে ডিমটা, ওটা আমাদের 120 টাকা বা 125 টাকা। আজকাল আরো রেট বেঁচতাম, দাম কমাইলে কমাই দিয়ে বাড়লে বাড়াতে। 2 কেজির প্যাকেটজাত আটার দাম বেড়েছে 10 টাকা পর্যন্ত, 15 টাকা বেড়ে 2 কেজি ময়দা বিক্রি হচ্ছে 148 টাকায়। কেজিতে চিনির দামও বেড়েছে 2 টাকা। কোম্পানিকেও যারা নিয়ন্ত্রণ করবো, কোম্পানির নিয়ন্ত্রণে তারা, কোম্পানি তাকেও নিয়ন্ত্রণে না, এই জন্য এই বাজারের নিয়ন্ত্রণ নাই। আর বাজারের হ জ ব র ল অবস্থা নিরসনে আরও 7 দিন সময় চাইলেন বাণিজ্য মন্ত্রী। 15 দিন সময় দিয়েছিলাম, কিছুটা হয়েছে, কিছুটা আরও হয়তো 7 দিন লাগবে সময়। এর মধ্যে 9টা পণ্য আমরা একটা দাম ফিক্স করে দেবো যেটা নিত্য প্রয়োজনীয় আমাদের, তাহলে কিন্তু এই ধরনের সুযোগ নেওয়া কমে যাবে। নতুন করে ব্রয়লার মুরগির যৌক্তিক দাম বেঁধে দেওয়ার কথা জানালেন বাণিজ্য মন্ত্রী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে কদিন থমকে থাকার পর নওগাঁর পাইকারি মোকামে আবারও বেড়েছে চালের দাম। বস্তা প্রতি 100 থেকে 120 টাকা দর বাড়িয়েছেন মিলাররা। বৈরী আবহাওয়া আর বাড়তি শুল্কের কারণে ভারত থেকে চাল আমদানি অনিশ্চিত হওয়ায় ঊর্ধ্বমুখী বাজার। এমআরকে রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। গেল 2 সপ্তাহ কিছুটা স্থির থাকার পর নওগাঁর পাইকারি মোকামে আবারও চালের দর ঊর্ধ্বমুখী। সপ্তাহ ব্যবধানে কেজিতে 2 থেকে 3 টাকা বেশিতে কিনতে হচ্ছে ক্রেতাদের। আগস্টের প্রথম সপ্তাহে কেজিতে 60 টাকা বাড়ার পর সেপ্টেম্বরের শুরুতে 3 টাকা কমে। মাস জুড়েই চালের বেপরোয়া দরে খেটে খাওয়া রুবিনা বেগমের মতো অনেকেরই সংসারে এখন মিলছে না হিসাব। আমরা তো এখন কিনতে পারছি না, এখন 5 কেজি চালের জন্য আমরা 3 কেজি চাল কিনা কোনো মতো আমাদের পেট চালাচ্ছি। আতপ চাল কিনলাম 120 টাকা কেজি প্রতি, এটা আগে 100 থেকে 110 এর মধ্যে ছিল। 60-55
এখন 65-70 টাকা কেজি, আমরা কি করে চলি? খুচরা ব্যবসায়ীরা বলছেন পাইকারি মোকামে বস্তাপতি চালের দর বেড়েছে 100-120 টাকা। ব্যবসায়ী নেতাদের দাবি, ভারত সরকার চাল রপ্তানিতে 20% শুল্ক বসানোর ফলে বাড়তি দরে অনিশ্চিত আমদানির প্রভাব পড়েছে বাজারে। যাদের কাছ থেকে আমরা চাল কিনি তারা বলতেছে যে বাজারে ধানের আমদানি কম, গত সপ্তাহ থেকে এই চাল আসার কোনো নিশ্চয়তা নাই মনে করেই এখন চালের দামটা আরও বৃদ্ধি হচ্ছে, মিলের চালের দাম বৃদ্ধি করতেছে। আমার মনে হয় যদি এরকম বাজার বাড়তি থাকে, এমনি তো পর্তা হচ্ছে না ব্যবসায়ীরা যেটা বলছে, যারা এলসি করে আমদানি করে, তো এখন আমদানি না হলে একটু বৃদ্ধি পেতে পারে। কৃষি বিভাগের তথ্য বলছে গেল বুড়ো মৌসুমে 12 লাখ আর রোপাউশ মৌসুমে 3 লাখ মেট্রিক টন ধান কৃষকের ঘরে উঠেছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ সাশ্রয়ে সোলারের পর এবার বায়ু বিদ্যুৎ চালু করতে যাচ্ছে চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানা। প্রথম পর্যায়ে একটি টারবাইনের মাধ্যমে পরীক্ষামূলক 500 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হচ্ছে, আর সফল হলে আরও 10টি টারবাইন বসবে চলতি বছরেই। এ অবস্থায় সাগর উপকূলীয় কারখানায় বায়ু সুবিধা কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। সাখোয়াত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম ইপিজেডের মাইডাস সেফটি নামের কারখানার ছাদে বসানো হয়েছে উইন্ড টারবাইন। সাগরের বাতাসে অনবরত ঘুরছে টারবাইনটি, আর এতেই উৎপাদন হচ্ছে বিদ্যুৎ। বছরে এই একটি টারবাইনের মাধ্যমে 10 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এটা যদি সাকসেসফুল হয় তাহলে আমাদের পরিকল্পনা হচ্ছে আরও অনেকগুলো উইন্ডমিল বসিয়ে যতটুকু সম্ভব ম্যাক্সিমাম বায়ু বিদ্যুৎ এখান থেকে তৈরি করা যায়। জ্বালানি ভিত্তিক বিদ্যুতের বিকল্প হিসেবে মাইডাস সেফটি কারখানার ছাদে সোলার প্যানেল বসিয়ে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে আসছিল। এবার স্থাপিত উইন্ড টারবাইন থেকে বিদ্যুৎ আসবে কারখানায়। প্ল্যান আছে যে আমাদের যে টোটাল কনজাম্পশন এটা 20% আমরা কি করতে হবে, এই উইন্ড টারবাইন থেকে কি করব, জেনারেট করব। বঙ্গোপসাগরের পতঙ্গা উপকূল ঘেঁষে গড়ে উঠেছে চট্টগ্রাম ইপিজেড, তাই কারখানাগুলো যেন সাগরের বায়ু সুবিধাকে কাজে লাগিয়ে নিজেদের বিদ্যুৎ উৎপাদন করে, এই নিয়ে নির্দেশনা দিয়েছে ইপিজেড কর্তৃপক্ষ। ছোট ছোট টারবাইনগুলো দিয়ে কিন্তু তারাও তাদের যে প্রয়োজনীয় যতটুকু বিদ্যুৎ রেগুলার ইউজের বায়ু এবং সোলারের যে বিদ্যুৎটা আছে সেটা দিয়ে তারা সরকারিভাবে আগে কুতুব দিয়েই উইন্ড টারবাইন বসানো হলো, বেসরকারিভাবে এই প্রথম উইন্ড টারবাইন বসলো চট্টগ্রাম ইপিজেডে, যার একটি ইউনিটের খরচ 7-10 লাখ টাকা, আর এর মেয়াদ 20 বছর। সোলার প্যানেলের বিকল্প হিসেবে আসছে উইন্ড টারবাইন। বাংলাদেশ হয়ে উঠতে পারে উইন্ড টারবাইনের জন্য মডেল দেশ, কারণ এ দেশ জুড়ে রয়েছে অসংখ্য নদী, উপকূলবর্তী রয়েছে সাগর, যেখানে বাতাস কোনো বাধা পায় না। তেমনি এই ইপিজেডে উইন্ড টারবাইন স্থাপনের মাধ্যমে নতুন একটি মডেল স্থাপন করল চট্টগ্রাম ইপিজেড থেকে কমল দে, সময় সংবাদ। দীর্ঘ অপেক্ষার পর এবার আলোকিত হওয়ার পথে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া। 7 লাখ মানুষের এ দ্বীপে বসেছে 15 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট। প্রায় 512 কিলোমিটার সঞ্চরণ লাইন স্থাপনের কাজও শেষ হয়েছে। সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ 100% বিদ্যুতের আওতায় আসবেন দ্বীপবাসী। সাইফুল্লাহ কামরুলের তথ্য ও সাদ্দাম হোসেন রকির ছবিতে রিপোর্ট। বঙ্গোপসাগর আর মেঘনার কোলে দোল খাওয়া নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া শত শত বছর ধরে অন্ধকারে জীবন পার করছিলেন এই দ্বীপের 7 লাখ মানুষ। এই প্রথম বিদ্যুতের আলো পৌঁছাবে ঘরে ঘরে, বিদ্যুৎ সুবিধায় বদলে যাবে দ্বীপের অন্ধকারের গল্প। 2021 সালের আগস্ট থেকে শুরু হয় নতুন বিদ্যুৎ প্ল্যান্টের কাজ। এক বছরের মধ্যে 16 একর জমিতে 15 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্টের নির্মাণ কাজ শেষ হয়। স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে এমন খবরে উচ্ছ্বসিত দ্বীপের মানুষ। হাতিয়াতে বিদ্যুৎটা হইলে অধিকাংশ দেশে অনেক কাজকর্ম বাড়ি যাবে, মেল কারখানা করতে পারুম, তারপর আমাদের যাতায়াতের বাসা বাড়িতে সুবিধা। মূল ভূখণ্ড থেকে 1.5 কিলোমিটার সাবমেরিন কেবলের মাধ্যমে নিঝুম দ্বীপেও দেয়া হয়েছে সঞ্চালন লাইন। সংশ্লিষ্টরা বলছেন এর মধ্য দিয়ে কয়েক ধাপ এগিয়ে যাবে দ্বীপ হাতিয়ার অর্থনীতি। 15 মেগাওয়াটের যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সেটারও কাজ করার শেষের দিকে, আশা করতেছি আমরা অতি দ্রুত সময়ের মধ্যে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ করতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীকে
ওনার প্রতি আমরা কৃতজ্ঞ এবং উনি যে এই সময়ের মধ্যে আমাদেরকে বিদ্যুৎ দিয়ে দেশবাসীর একটা স্বপ্ন পূরণ করেছেন। 384,36,15,000 টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের নাম হাতিয়া দ্বীপ, নিঝুম দ্বীপ ও কুতুবদিয়া দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন। ইতিমধ্যে দ্বীপের মূল ভূখণ্ডের 9টি ইউনিয়নে স্থাপন করা হয়েছে 512 কিলোমিটার 33/11 ভোল্টের সঞ্চালন লাইন। সময় সংবাদ, হাতিয়া, নোয়াখালী। দ্রুতই মজুরি বোর্ড গঠন করে পোশাক শ্রমিকদের বেতন যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা প্রয়োজন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন আয়োজিত সম্মেলনে মন্ত্রী বলেন, ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে শ্রমিকদের জীবন নির্বাহ কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় কম দামে খাদ্যপণ্য পেতে টিসিবির আওতায় রেশনিং ব্যবস্থা করার চেষ্টা করা হবে। এছাড়াও বেতন বাড়াতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। করে মজুরি নির্ধারণ করা, এই দাবির সাথেও আমি একমত যে এখন সময় এসেছে যে এখন মজুরি বোর্ড করে আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। কর্মসূচির অধীনে সার্টেন গ্রেড পর্যন্ত শ্রমিকদের যারা রয়েছেন নিচের দিকে, যাদের কামাই কম, সেই সব শ্রমিকদেরকেও এই সুযোগ দেওয়া উচিত, যাদের করে তারা রেশন সিস্টেমটা পায় সাশ্রয়ী দামে, যেমন এই আইটেমগুলো তারা পায়, তাতে করে চীন ও রাশিয়ার মহাশক্তি হিসেবে কাজ করার ঘোষণা বিশ্ব শান্তির জন্য হুমকি বলে সতর্ক করেছে তাইওয়ান। একই সঙ্গে তাদের ঠেকাতে এখনই পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তাইপে। বৃহস্পতিবার উজবেকিস্তানে রুশ প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকে বৈশ্বিক সংকট মোকাবেলায় মহাশক্তি হিসেবে একসঙ্গে কাজ করবে বলে জানান চীনা প্রেসিডেন্ট। আর তাইপে ইস্যুতে এক চীন নীতি সমর্থনের কথা জানান পুতিন। নানা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই দুই পরাশক্তি রাশিয়া চীনের একাত্ম অবস্থান। ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর প্রথমবার মুখোমুখি বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার উজবেকিস্তানের সমরখন্দে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO শীর্ষ সম্মেলনে বৈঠকে মিলিত হন পুতিন শি জিনপিং। এ সময় চীনা প্রেসিডেন্ট বলেন, যে কোনো ধরনের সংকট মোকাবেলা সহ বৈশ্বিক স্থিতিশীলতায় কাজ করবে দুই বন্ধুরাষ্ট্র। চীন এবং রাশিয়া কার্যকর কৌশলগত যোগাযোগ বজায় রেখেছে, বিশ্ব সময় এবং ইতিহাসের পরিবর্তনের মুখে একটি অগ্রণী ভূমিকা পালন করতে এবং অশান্ত বিশ্বে স্থিতিশীলতা বজায় রাখতে রাশিয়ার সঙ্গে কাজ করতে ইচ্ছুক চীন। আর রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও এক্ষেত্রে ব্যতিক্রম চীন। আর তাইওয়ান ইস্যুতে বেইজিং এর এক চীন নীতি মস্কো সমর্থন করে বলে জানান রুশ প্রেসিডেন্ট। এক চীন নীতিতে সমর্থন করে রাশিয়া, একই সঙ্গে তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্রের উস্কানির বিরোধিতা করছি আমরা। সম্প্রতি একমুখী বিশ্ব গড়তে পশ্চিমারা যে কর্মকাণ্ড চালাচ্ছে তার বিরোধিতাও করছি আমরা। এর মধ্যেই চীন ও রাশিয়ার একসঙ্গে কাজ করার ঘোষণায় উদ্বেগ জানিয়েছে তাইওয়ান। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এই ঘোষণা বিশ্ব শান্তির জন্য হুমকি। বেইজিং মস্কোকে ঠেকাতে এখনই পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তাইপে। এদিকে গেল মাসেই ভস্তক 2022 প্রকল্পের আওতায় যৌথ সামরিক মহড়ার পরপরই মস্কো বেইজিং এর এমন বৈঠক ওয়াশিংটনের উদ্বেগের কারণ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। SCO সম্মেলনের মাধ্যমে মূলত দেশগুলোর মধ্যে সংযোগ আরো বাড়ে। চীন রাশিয়ার বৈঠকের মধ্য দিয়ে স্বাভাবিকভাবেই তাদের মধ্যকার সম্পর্ক আরো এক ধাপ এগিয়ে যাবে। এটি যুক্তরাষ্ট্রের উদ্বেগের কারণ হতে পারে, সেক্ষেত্রে ওয়াশিংটনও সতর্ক অবস্থানে থাকবে। করোনা মহামারী শুরুর পর শি জিনপিং এর এটি প্রথম বিদেশ সফর হওয়ায় চীনের আগামী নির্বাচনে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে নিজের শক্ত অবস্থান তৈরির পূর্ব পরিকল্পনা হতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। ইউক্রেনকে নতুন মডেলের সাজোয়া যান, গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র বহনকারী যান সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। তবে পশ্চিমা বিশ্বের সরবরাহকৃত এসব ভারী অস্ত্র রাশিয়ার দাপটকে ক্ষুণ্ণ করতে পারবে না বলে এক বিবৃতিতে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিচু বড়ুয়া। কয়েক হাজার বর্গ কিলোমিটার এলাকা রুশ বাহিনীর কাছ থেকে পুনরুদ্ধার সহ অঞ্চলটিতে অভিযানরত রুশ সেনাদের কোণঠাসা করার ইউক্রেনের সাফল্যের ঠিক এই সময়টাতে এমন সিদ্ধান্ত এসেছে।
এবার জেলেনস্কি সরকারের জোরালো দাবির মুখে ইউক্রেনকে নতুন করে দুটি মার্স দুইয়ের মতো অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় রকেট লঞ্চার কিংবা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের যান 50টিরও বেশি ডিঙ্গো মডেলের সাঁজোয়া যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। বৃহস্পতিবার জার্মানির রাজধানী বার্লিনে দেশটির সেনাবাহিনীর একটি বৈঠকে অত্যাধুনিক এসব ভারী অস্ত্র ইউক্রেনে সরবরাহ করার বিষয়টি নিশ্চিত করেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনা লামরেস্ট। এরই মধ্যে যুদ্ধরত ইউক্রেনকে প্রতিশ্রুতি অনুযায়ী যুদ্ধক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য শক্তিশালী ও বিধ্বংসী লিওপার্ড 2 ট্যাঙ্ক ইউক্রেনকে দেওয়ার দাবি ওঠে জার্মান সংসদে। এর আগে সোভিয়েত আমলের ট্যাঙ্ক ও গ্রেনেড বোমা, বন্দুকের গুলি ও গোলাবারুদ ইউক্রেনকে সরবরাহ করেছে জার্মানি। তবে জার্মানি সহ পশ্চিমা বিশ্বের এসব ভারী অস্ত্র ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার বদলে অশান্তি বাড়াবে বলে মত রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে। মন্ত্রণালয় থেকে বলা হয়, পশ্চিমাদের এসব অস্ত্র রুশ সেনাদের দৃঢ় মনোবলকে ভাঙতে পারবে না। জার্মানি সহ পশ্চিমা বিশ্বের নেতারা মনে করছেন, এই মুহূর্তে যত বেশি অস্ত্র ইউক্রেনে পাঠানো সম্ভব হবে ততই চাপে পড়বে দেশটিতে অভিযানরত রুশ সেনারা। তবে পরিস্থিতি বিবেচনায় এই মুহূর্তে পশ্চিমাদের টেক্কা দিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হাত গুটিয়ে বসে থাকবেন না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। রানীকে শ্রদ্ধা জানাতে ভিড় করছেন হাজার হাজার মানুষ। 19 সেপ্টেম্বর রানীর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন বিভিন্ন দেশের সরকার প্রধান। এদিকে রাশিয়াকে আমন্ত্রণ না জানানোয় কঠোর সমালোচনা করেছে মস্কো। সময় গড়িয়ে চলেছে, চলছে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা নিবেদন। হাজার হাজার মানুষ যখন লন্ডনের ওয়েস্টমিনস্টার হলের বাইরে অপেক্ষা করছেন, ভেতরেও তখন নিঃশব্দে সারিবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন করছেন সব শ্রেণী পেশার মানুষ। প্রিয় রানীকে হারানোর শোকে অনেকের চোখেই পানি। অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানাচ্ছেন ব্রিটেনের সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকা রানীকে। অনেকেই শ্রদ্ধায় মাথা নত করছেন। শুক্রবার হলের বাইরে প্রায় 5 মাইল লম্বা সারি তৈরি হয়েছে অপেক্ষমান মানুষের। রানী দ্বিতীয় এলিজাবেথের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষ। পূর্ব লন্ডনের স্যান্ড্রিংহাম এস্টেটে বহু মানুষ ফুলের শ্রদ্ধায় স্মরণ করেছেন রানীকে। আর সেই ফুলের শ্রদ্ধা জ্ঞাপনের দৃশ্য ঘুরে ঘুরে দেখেন রাজা চার্লসের বড় ছেলে প্রিন্স উইলিয়াম এবং তার স্ত্রী কেট মিডলটন। পরে তারা উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে হাত মেলান। প্রিন্স উইলিয়াম তার শুভাকাঙ্ক্ষীদের বলেছেন, দাদি রানী দ্বিতীয় এলিজাবেথের কফিনের পেছনে হাঁটার সময় তার মা প্রিন্সেস ডায়ানার অন্ত্যেষ্টিক্রিয়ার স্মৃতি মনে পড়েছে। In tribute to the memory of Her Majesty Queen Elizabeth II. এদিকে শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রানীর প্রতি শ্রদ্ধা জানানো হয়। এই সময় মহাসচিব আন্তোনিও গুতেরেস সহ উপস্থিত সবাই 1 মিনিট নীরবতা পালন করেন। রানীর অন্ত্যেষ্টিক্রিয়া অংশ নেবেন বিভিন্ন দেশের সরকার প্রধান। এজন্য যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাজনীতিক সহ 500 বিদেশি অতিথি অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকবেন বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। 19 সেপ্টেম্বর রানীর অন্ত্যেষ্টিক্রিয়ার পর লন্ডন জুড়ে 2 মিনিট নীরবতা পালন করা হবে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ফ্রান্সে আগামী বছরের শুরুতেই বিদ্যুৎ ও গ্যাস বিল বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। শীত সামনে রেখে সংকট মোকাবেলায় সরকার নানা পদক্ষেপ নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে বাড়তি বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধে সাধারণ মানুষের জন্য ঘোষণা করা হয়েছে বিশেষ প্রণোদনা। প্যারিস থেকে এ বিষয়ে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। এমনিতে গেল বছরের তুলনায় এবছর ফ্রান্সে বিদ্যুতের দাম 4% বেড়েছে। তবে আগামী বছর বিদ্যুৎ ও গ্যাসের দাম 15% বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী এলিজাবেথ বন। এক কনফারেন্সে তিনি এ ঘোষণা দেন, আগামী বছর জানুয়ারি থেকে গ্যাস ও ফেব্রুয়ারি থেকে বিদ্যুতের বর্ধিত মূল্য কার্যকর হবে বলে জানানো হয়েছে। সে সময় সাধারণ গ্রাহককে বর্তমানের তুলনায় গড়ে 25 ইউরো বেশি বিল দিতে হতে পারে। শীতের সময় মানুষ অনেকটাই গ্যাস ও বিদ্যুতের উপর নির্ভরশীল, সেজন্য সংকট নিয়ে তাদের মধ্যে কিছুটা শঙ্কা কাজ করছে। আমি চিন্তিত, কারণ বিদ্যুতের উপর অনেকটাই নির্ভর করতে হয় আমাদের। আমার বাবা মাও আছেন যাদের অল্প পেনশনে চলতে হয়, যারা জ্বালানি তেলের উপর নির্ভর করে। আমার সন্দেহ শুধু আসন্ন শীতের জন্যই নয়, আমরা পরবর্তী মাসগুলোতেও একই অবস্থায় পড়ব। এদিকে ফ্রান্সের অর্থমন্ত্রী জানিয়েছেন, বাড়তি গ্যাস ও বিদ্যুৎ বিলের কারণে এখাতে দেশটির 16 বিলিয়ন ইউরো খরচ হবে, যার মধ্যে গ্যাস 11 আর বিদ্যুৎ খাতে 5 বিলিয়ন।
তবে প্রধানমন্ত্রী বাড়তি গ্যাস ও বিদ্যুৎ বিলের জন্য আর্থিকভাবে অসচ্ছল পরিবারের জন্য সরকারের বিশেষ প্রণোদনাও ঘোষণা করেন। প্রতি পরিবারকে আগে যেখানে 100 ইউরো দেয়া হতো, সেক্ষেত্রে আগামী বছর দেয়া হবে 200 ইউরো। 12 মিলিয়ন পরিবার এর আওতায় থাকবে। এবছরের শেষ নাগাদ পরিবারগুলোর কাছে এই অর্থ প্রদান করা হবে। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। বিশ্বকাপ এবং ট্রাই নেশন সিরিজের আগে আরব আমিরাতের বিপক্ষে 25 এবং 27 সেপ্টেম্বর দুটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। পাশাপাশি দুবাইয়ের ICC একাডেমির ফ্যাসিলিটিস ব্যবহার করে প্রস্তুতি নেবে তারা, জানিয়েছেন ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। এদিকে এই পরিকল্পনা হঠাৎ করে করায় কোচিং স্টাফের সবাইকে পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা আছে বিসিবির। তবে টিম ম্যানেজমেন্ট চাইলে CPL থেকে নিয়ে আসা হবে সাকিবকে। বিশ্বকাপের আগে প্রস্তুতি নেওয়ার সুযোগ ছিল একেবারেই কম। 3 দিনের কয়েকটা ম্যাচ সিনারিও দেখেই দল দেওয়ার পরিকল্পনা এটা ছিল বিসিবি, কিন্তু প্রকৃতির বাধায় পণ্ড সে ভাবনা। অতএব অনেকটা বাধ্য হয়েই নতুন উপায় খুঁজতে বসেছিল ক্রিকেট বোর্ড। সেখানে ভিন্ন কোনো দেশে গিয়ে ক্যাম্প করার প্রস্তাব দিয়েছিলেন নতুন টেকনিক্যাল কনসালটেন্ট। নিরুপায় হয়ে সে কথাতেই সায় দেয় বিসিবি। অবশেষে সে ক্যাম্পের নতুন ঠিকানাটা জানা গেল আনুষ্ঠানিকভাবে। তবে দুবাইয়ে শুধু ক্যাম্পে সীমাবদ্ধ থাকবে না টাইগাররা। সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দলের বিপক্ষে দুটো টি টোয়েন্টি ম্যাচ খেলার কথাও পাকা করে ফেলেছে বাংলাদেশ। 22 থেকে 20 এইতে আমরা হয়তো ব্যাক করব। এর মধ্যে আমরা আমাদের কয়েকটা প্র্যাকটিস সেশন এবং আমরা দুটা ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচ খেলার আমাদের পরিকল্পনা রয়েছে। এভাবে আমরা UAE ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ হচ্ছে। যে কোনো সিরিজের আগে কন্ডিশনিং ক্যাম্পের মূল কারণটাই থাকে সে দেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়া। কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের আবহাওয়ার সঙ্গে কোনো দিক দিয়ে মিল না থাকা আরব আমিরাতে গিয়ে বিশ্বকাপের প্রস্তুতি কতটা হবে সে প্রশ্নে কিছুটা কৌশলী ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী। কন্ডিশনের চেয়েও যে ইম্পর্টেন্ট হচ্ছে যে ম্যাচ সিনারিও এবং অন্যান্য যে প্র্যাকটিস ফ্যাসিলিটিসগুলো সেগুলো তো আপনারা অবশ্যই এতদিনে অবহিত আছেন যে দুবাইতে স্পোর্টস সিটি আছে এবং যে অন্যান্য ফ্যাসিলিটিস আছে, এই ফ্যাসিলিটিসগুলো আমরা অ্যাভেল করতে পারবো। পরিকল্পনা না হয় হলো, কিন্তু যে ক্যাম্প করা হবে সেখানে কোচিং স্টাফের সদস্যরা থাকবেন তো? কারণ ক্লাসরুমে শিক্ষক ছাড়া ছাত্ররা একা একা আর কতটা কি করতে পারবে, এখানে অবশ্য কিছুটা বিপাকে বোল্ড। হঠাৎ সব আয়োজন হওয়ায় সাপোর্ট স্টাফ এবং অধিনায়ককে পাওয়া নিয়ে আছে কিছুটা শঙ্কা। আমরা এখন আশা করছি কোচিং স্টাফ অ্যাটলিস্ট আমাদের দুবাইতে যে আমাদের প্ল্যান্টার রয়েছে সেখানে জয়েন করেন। সাকিব আল হাসানকে আমরা আগেই তো আপনারা জানেন যে একটা ডোমেস্টিক টি টোয়েন্টির জন্য একটা NOC দেওয়া ছিল, সেভাবেই তার প্ল্যান আছে। টিম ম্যানেজমেন্টই সিদ্ধান্ত নেবেন যে তাকে ওই সময়টা কতটুকু আবার কামব্যাক করে নিয়ে আসা যাবে। আরব আমিরাতের ক্যাম্পে মূল দলের সঙ্গে থাকবেন স্ট্যান্ড বাই ক্রিকেটাররাও। সেখান থেকে ফিরে 2 দিনের বিরতি দিয়েই ট্রাই নেশনের জন্য উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো বিশ্বকাপ দলে সুযোগ পায় উচ্ছ্বসিত ইয়াসির আলী রাব্বি। মাহমুদুল্লাহ রিয়াদের শূন্যস্থান পূরণ নয়, নিজের জায়গা বানাতে চান যোগ্যতা দিয়ে। টিম ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ী যে কোনো পজিশনে ব্যাট করতে প্রস্তুত তিনি। অন্যদিকে সহ অধিনায়কের দায়িত্ব পাওয়া সোহান আছেন বেশ নির্ভার। আরব আমিরাতে ম্যাচ খেলার সুযোগ আসায় প্রস্তুতির প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট তিনি। সিনিয়রদের দেখানো পথে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান এই তরুণরা। ইয়াসির আলী চৌধুরী রাব্বি, এই তো 1 বছর আগেও যার নামটা আক্ষেপের সঙ্গে উচ্চারণ হতো ক্রিকেট পাড়ায়। দিনের পর দিন দলের সঙ্গে থাকলেও ম্যাচ খেলার সুযোগ আসত না, কিন্তু বদলে গেছে সে পরিস্থিতি। রাব্বি এখন দলের অপরিহার্য সদস্য। ইঞ্জুরি থেকে ফিরলেও দলে এসেছেন অটো চয়েস হিসেবে। তবে সুখের এমন দিনেও কষ্টের মুহূর্তগুলো ভোলেননি তিনি। তাই তো অস্ট্রেলিয়ার টিকিট পেয়ে উচ্ছ্বসিত চট্রলার এই ক্রিকেটার। ওয়ার্ল্ড কাপের মতো একটা প্ল্যাটফর্মে খেল মানে নাম আসছে, আল্লাহর রহমতে টিমে আছি তো, হ্যাঁ যে একটা আলহামদুলিল্লাহ, বাট এক্সাইটমেন্ট যেরকম আছে ওরকম একটু ইয়াও আছে যে দেশের জন্য ভালো কিছু করতে হবে। ওয়ানডে টেস্ট দলে জায়গা নিয়ে এখনও কিছু টানা হেঁচড়া চলে, কিন্তু টি টোয়েন্টিতে রিয়াদের জায়গার জন্যই তাকে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রীধরন। সঙ্গে পাওয়ার হিটিংয়ের ন্যাচারাল শক্তিটাও এগিয়ে রাখছে রাব্বিকে। তবে এত বড় দায়িত্ব চাপ হয়ে আসলেও উত্তরে যেতে আত্মবিশ্বাসী রাব্বি। একটু প্রেশার থাকে রিয়াদ ভাইয়ের জায়গা, বাট ওইরকম কিছু মাথায় নিচ্ছে না এখনও। আল্লাহ যদি ম্যাচ খেলি মাথায় থাকবে ক্রিকেট বল সাদা বল খেলবো, দ্যাটস ইট। পাওয়ার হিটিং করে যে শুধু 4 ছক্কা মেরে যে আপনি রান করবেন সেটাও না, আবার হ্যাঁ 4 ছক্কা মেরেও আপনাকে অনেক সময় রান করতে হবে, কিন্তু সবসময় যে আপনাকে একই ধরনের ব্যাটিং করতে হবে যে শুধু পাওয়ার হিটিং করে গেলেই
রান হবে সেটাও না, ডিফারেন্ট উইকেটে ডিফারেন্ট সিচুয়েশন থাকে, ডিফারেন্ট সিনারিও থাকে। তো অস্ট্রেলিয়াতে জানিস একটু বাউন্সি কন্ডিশনস থাকে, বড় মাঠ, গ্যাপ পাওয়া যায় আর বল ট্রাভেলও করে মারলে। তো আই থিঙ্ক মানে ওই ওই সিচুয়েশন ওই সিনারি অনুযায়ী, ওই সিচুয়েশন ওই ওয়েদার অনুযায়ী যেভাবে ডিমান্ড করে ওভাবে খেলাটা আমার কাছে মনে হয় যে ফ্রুটফুল হবে। রাব্বির মতোই একটা প্রথমের সামনে দাঁড়িয়ে সোহান বিশ্বকাপে যাচ্ছেন সহ অধিনায়কের দায়িত্ব নিয়ে, তাই তো নিজের পাশাপাশি দলের প্রস্তুতি নিয়েও কথা বললেন এই উইকেট রক্ষক ব্যাটার। মনে হয় যে ম্যাচ ফিটনেস এটা অনেক এক্সপিরিয়েন্স, অনেক কিছু আমাদের জন্য বেটার হবে এবং আমার কাছে মনে হয় যে নিউজিল্যান্ড যাওয়ার আগে এটা একটা বেটার অপরচুনিটি, আমরা ক্যাম্প করতে পারতেছি এবং দুইটা প্র্যাকটিস ম্যাচ খেলতে পারতেছি। একসঙ্গে দুই সিনিয়র নেই বিশ্বকাপ দলে, একঝাঁক তরুণের উপর আস্থা রেখেছেন টিম ম্যানেজমেন্ট। সোহান মনে করিয়ে দিলেন এবার প্রতিদান দেওয়ার পালা। বাংলাদেশ ক্রিকেটের সিনিয়ররা একটা স্টেপে নিয়ে গেছে যেখানে এখন অবশ্যই তাদের যে অবদান ক্রিকেটের প্রতি এটা অতুলনীয়, বাট আমার কাছে মনে হয় যে অবশ্যই আমাদের ইয়াং জেনারেশন যারা আছে এটা হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটি যে আমরা কীভাবে আরেকটা স্টেপ সামনে নিয়ে যেতে। দুবাইয়ের ক্যাম্পে সাকিব আল হাসান যোগ না দিলে আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। নিয়ন মুহাইমেন, সময় সংবাদ, ঢাকা।